বনগা সুতি বস্ত্র পাইকারি হাট ব্যবসায়ীদের বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠিত হলো বনগায়। অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকদের কাছে নিজেদের সুবিধা অসুবিধার কথা জানালেন ব্যবসায়ীরা। বনগা সুতি বস্ত্র পাইকারি হাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বনগা পৌরসভা পরিচালিত বনগা সুতি বস্ত্র পাইকারি হাট, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন হাট বন্ধ থাকার ফলে ব্যবসায়ীদের পক্ষ থেকে হাট খোলার দাবি জানানো হয়। দাবি মেনে হাট মতিগঞ্জ থেকে স্থানান্তরিত করা হয় বনগা সাহেব বাড়ি প্রাঙ্গণে। বর্তমানে সেখানেই চলছে পাইকারি হাট। জানা গেল এই হাটে শুধু বনগা বা পার্শ্ববর্তী এলাকা নয়, এই জেলা এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও পাইকারি ব্যবসায়ীরা এখানে আসেন নিয়মিত ব্যবসার জন্যে। এদিন ব্যবসায়ীদের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগা পৌরসভার প্রশাসক গোপাল শেঠ, তৃণমূল বনগা সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার, সংগঠনের চেয়ারম্যান শঙ্কর দত্ত, বনগা সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও। এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় পাইকারি হাট ব্যবসায়ীদের পক্ষ থেকে। এরপর মঞ্চে ব্যবসায়ীদের কাছ থেকে তাদের মতামত শোনার জন্যে আমন্ত্রণ জানানো হয়। হাট ব্যবসায়ীরা তাদের সুবিধা ও অসুবিধার কথা জানাতে থাকেন মঞ্চে। এ বিষয়ে গাংনাপুর থেকে আসা হাট ব্যবসায়ী শশাঙ্ক শেখর অধিকারী বলেন, আমরা এই হাট করছি দীর্ঘ 19 বছর, যে ব্যথার কথা আমরা কোনোদিন বলতে পারি নাই, আজকে বলার সুযোগ দিল, এজন্য আমরা আরও অত্যন্ত আনন্দিত। তারপরে এই এই পৌরসভা যে আমাদের দেখভাল করেছে, সত্যি আমরা অত্যন্ত উপকৃত। এই আমাদের আমরা সত্যিকার ভালো ব্যবসা করছি। দীর্ঘদিন হাটের সাথে যুক্ত মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা দীপঙ্কর দে, তিনি জানান বিভিন্ন জায়গা ঘুরে এখানে এসেছে হাট। সুচারুভাবেই হাট পরিচালিত হচ্ছে, তবে আমাদের কিছু দাবি রয়েছে, আমরা আশা করব পৌর কর্তৃপক্ষ দ্রুত সে দাবি মেটাবেন। এতে আমাদের দাবি, এখন দাবি বলতে দাবি ছাড়াই এরা অনেক কিছুই প্রমাণ করে দিয়েছেন। তার ভিতর দিয়ে এখন পায়খানা বাথরুমটা এখনও হয়নি, কলের জলটার সমস্যা আছে, ও সবই আমার মনে হয় হয়ে যাবে। কর্তৃপক্ষ খুব ভালো আছে, এখানে চাঁদার জুলুম বা কোনো রকম কিছু এখনো পর্যন্ত হওয়ার পর থেকে আমরা কিছু অনুভব করি না, খুব সুচারুভাবে হাটটা পরিচালিত হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেল হাটে শৌচালয় ও হাটে ঢোকার আরও একটি গেট প্রয়োজন রয়েছে। এ বিষয়ে পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, জেলার পাশাপাশি অন্য জেলা থেকেও মানুষেরা আসেন এই হাটে, তাদের যে দাবি রয়েছে সেগুলি দ্রুত পূরণ করা হবে। 100% সফল যে প্রত্যেকটা মানুষ এখানে অত্যন্ত ভক্তি ভরে মাল কিনছে এবং বেচছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা সাকসেস, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে হাঁটছে আমরা সেই পথে হাঁটতে পারছি। এদের কিছু ডিমান্ড আছে, বাথরুম বা গেট বা ওই জলের জলের ব্যবস্থা, আমরা খুব শীঘ্রই এগুলি এই কাজগুলোতে আমরা যে টেম্পোরারি সেট করে করেছি তার মধ্যে আমরা ব্যবস্থা করে দেব। বনগ্রাম সুতি বস্ত্র পাইকারি হাট ব্যবসায়ীর কার্যকারী সম্পাদক বাপন সাহা বলেন, বিভিন্ন কারণে দীর্ঘ কয়েক বছর আমরা বাৎসরিক মিলন উৎসব করতে পারিনি, এবার এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। দীর্ঘদিন পরে আমরা বাৎসরিক মিলন উৎসবের আয়োজন করেছি, যেটা আমরা অনেক বছর 6 বছর 7 বছর আগে করতাম, দীর্ঘদিন এটা বন্ধ ছিল, তারপর আবার নতুন করে এবছর থেকে আমরা শুরু করলাম। বনগাঁ পৌরসভার যে সুষ্ঠু পরিষেবা, সেই সুষ্ঠু পরিষেবা আমাদেরকে এত সুন্দরভাবে আজকে সমস্ত রকমের জল, লাইট, পাখা সমস্ত ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য পৌরসভাকে ধন্যবাদ। এদিন অনুষ্ঠান শেষে ব্যবসায়ীদের একত্রে মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।